হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ 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 ভালো আছো, আর আমিও একদম বিন্দাস আছি। ঠিক আছে, তো থাম্বনেলটা দেখি আই থিঙ্ক সবাই একটা আন্দাজ করে নিয়েছে যে হ্যাঁ, আজকে আমি মৌ আর কল্লোলের বিষয়ে কিছু কথা বলতে এসেছি। সেই দুটো মানুষ ওয়াইটিতে যাদেরকে মোটামুটি সবাই খুব পছন্দ করে, সবার পছন্দের পাত্রপাত্রী, আমারও তাই। তো মনে আছে কল্লোল আর মৌ, আজ থেকে বেশ মাস দেড়েক দুয়েক আগেই আমি কিন্তু সাবধান করেছিলাম তোমাদেরকে, সাবধান। ঠিক আছে, তো ভালোবাসা অবশ্যই ভালোবাসার জায়গায়, কিন্তু জানো তো মানুষ যখন ভুল মানুষকে ভালোবাসে না, তখনই কিন্তু খুব মুশকিল হয়ে যায়। তো আমি একটু পিছের দিকে যাই আর একটু জিনিসটা বেটার করার চেষ্টা করি। এটা সবাই জানে, দ্য ওয়ার্ল্ড ফেমাস ওয়াইটির যে মিট আপ হয়েছিল সেটা হয়েছিল মৌয়ের মিট আপ, যে মিট আপটা কিন্তু ইতিহাস গড়ে দিয়েছিল ওয়াইটিতে। কি হয়েছিল? আমাদের সবার প্রিয় গীতাদি আর অপোজিট সাইড থেকে আসা দলনেত্রী, কাম ডাইনি, কাম শকুনি, কাম বিএড, কাম ব্লা 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 যত তোমরা বলতে পারবে, এরকম একটা মানুষের মেল বন্ধন সৃষ্টি হয়েছিল। জাস্ট লাইক দিস, মেল বন্ধন সৃষ্টি করিয়েছিল কে? কল্লোল। কারণ আমি বরাবর বলে এসেছি, কল্লোল ছেলেটি কিন্তু সরল সিধা, ওর মনের মধ্যে কোনো প্যাচগোচ নেই, যথেষ্ট বুদ্ধিমান একটা ছেলে, কিন্তু মনটা ভীষণ নরম। ও তো জানে না যে কী গ্যারাকল ঘটেছিল, ও ভেবেছিল যেটাই হোক না কেন একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেলে ভালো হয়। ঠিক আছে, সেইটা ভেবে ও কিন্তু এই মেলবন্ধনটা ঘটিয়েছিল। হ্যাঁ, যার জন্য কিন্তু অনেক ঝড় উঠেছে অপোজিট সাইড থেকে, ওই 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 শকুনিকে কিন্তু অনেক কথা শুনতে হয়েছে, অনেক কিছু বলা হয়েছে। ঠিক আছে, তো একা পড়ে গেছিলো, একটু দুঃখিত হয়ে গেছিলো, নিজের মানুষগুলো এরকম করছে, অপোজিটের মানুষগুলো তো করেই কিন্তু নিজের মানুষগুলো তো। এতদিন ও কিছু করেনি, ও উল্টে মৌ আর কল্লোলকে বলেছিল তোমরা এইসব থেকে দূরে থাকো, আমি লড়বো, আমি বলবো তোমাদের এইসবের মধ্যে জড়াতে হবে না, আমি ক্লিয়ার করে দেবো যে তোমাদের এখানে কোনো দোষ ছিল না। অবাক কাণ্ড, আজকে সেই এক্সপেক্ট করছে বা করেছিল কোথাও না কোথাও যে কেন মৌ আর কল্লোল আমার হয়ে কোনো কথা বলেনি যখন দিনের পর দিন আমাকে অ্যাটাক করা হয়েছিল মিট আপ থেকে ঘুরে আসার পরে। তো আমি বুঝতে পারছি না যে নিজেই ওদেরকে চুপ থাকতে বলেছে, সে কেন আজকে গিয়ে হঠাৎ করে বলছে যে তোমরা কেন আমার হয়ে বলোনি, কেন কেন? কারণ আমি ক্লিয়ার করে দিই, সবাই জানো মিট আপ থেকে ঘুরে আসার পর এ একটুখানি এমন ভাবভঙ্গিমা করছিল, কন্ট্রোভার্সি ছেড়ে দেবো, কন্ট্রোভার্সিটা করবো না, ব্লগ চ্যানেলের ওপর একটুখানি ফোকাস দিচ্ছিল, আর মৌ ব্লগ চ্যানেলটাকে রিকভার করারও অনেক হেল্প করছিল, এইভাবে করো দিদি, এইভাবে করো, ওর চ্যানেলেই বলা কথা যে মৌ হেল্প করছে যে কীভাবে আরও ব্লগ চ্যানেলটাকে বেটার করা যায়, কারণ কন্ট্রোভার্সি একটা সময়ের পর থাকবে না, বাট এই ব্লগিংয়ের চ্যানেলটা যদি স্টেবল হয়ে যায় এটার ওপর করেও খেতে পারবে। ঠিক আছে, একটা গুড ইমেজ ক্রিয়েট হবে মানুষের মিলে, সেটা মরে গেলেও তোর হবে না, বুঝেছিস? এই রায়বাড়ির শকুনি, তুই মরে গেলেও সেটা হবে না, তোর গুড ইমেজ। তো যথারীতি এটা ওর একটা ছিল, এইবার ও ভেবেছিল আমি যত ব্লগিং করবো ব্লগ চ্যানেলটা কিন্তু মৌয়ের কমিউনিটিতে গিয়ে মৌ সেটাকে প্রমোট করবে, বাই হুক আর বাই ক্রুক। এই জন্য মৌ কল্লোল কিন্তু ওকে বলেছিল সেই মিট আপের দিনে যে তুমি কিন্তু এই কন্ট্রোভার্সি থেকে আস্তে আস্তে সরে আসো দিদি, তুমি এই এটার উপর ফোকাস করো, মানে এই ব্লগ চ্যানেলটার উপর ফোকাস করো, যেটা কিন্তু ও করছিল। বাট চোরের বোন বোঝকার দিকে, হ্যাঁ তো বাঘ সে মাংস খাবে না, এটা কখনো হয়? সে মাংস ছেড়ে তুমি ঘাস খাবে? তো যাই হোক, যথারীতি এটা তো হলো না, এ দেখলো যে এরা তো আমাকে কোনো কিছুই সাপোর্ট করছে না। ইন দ্য মিন টাইম এইরকমভাবে মৌয়ের কমেন্ট বক্সে অনেকে এসে এরকম ভুল তথ্য রটায়। আচ্ছা, কল্লোল এটাও বলেছিল তুমি ফেসবুকে নিজের একটা পেজ ক্রিয়েট করো, যেটাও করেছিল পরে। এটা এমনি আসেনি, এসছে। ভালো মানুষরা ভালো বুদ্ধি দেয়, কিন্তু বুদ্ধিটা দিচ্ছে কাকে? এমনই একটা শকুনিকে, ও জানে না ইয়ে এসি নাগিন হ্যায় না জো ডস্তি হ্যায় তো কই পানি ভি নেই মাগদি। ঠিক আছে, আর আমি এমন একটা নেউল না যে ওর ঘাটটা মোটকে ধরতে পারি। আর আমি এই ভবিষ্যৎবাণী করে গেছিলাম মৌ আজ থেকে দেড় এক মাস আগে যে খুব সাবধান, ভীষণ সাবধান, তোমরা ওকে একটু তোয়াজ করে চলো, এই কারণে, কারণ ও কিন্তু যাদেরকে ধরে তাদেরকে ফালাফালা করে দেয় উইদাউট এনি প্রুফ, অমান সম্মানের দিক দিয়ে বলছি। ঠিক আছে, যাই হোক, ভীষণ ভালোবাসার মানুষ কষ্ট হচ্ছে। কালকে বেজে গেছে বিগুল, কে বাজিয়েছে? এ কারণ কতদিন যাবো মৌয়ের কমেন্ট বক্সে মৌকে নিয়ে এমন একটা নেগেটিভ মানে এ রটা ছিল যে মৌ হয়তো একে প্রমোট করছে বা কেন তুমি করছো, এই ধরনের কাজ ছিল। তো সেটাকে ক্লিয়ার করার জন্য মৌ কল্লোল একটা ভিডিও করে বা লাইভ করে, তো করে সেইটার উপর বেস করে এ ধরে নেয় যে এরা সেই মানুষটা, মানে গীতাদি হয়ে বলছে তোমরা জানতে না গীতাদি কী পরিমাণে ওকে অ্যাটাক করেছে, তোমরা জানতে না মাতৃহীনতার জায়গায় কীভাবে অ্যাটাক করেছে। এবার মৌ তোমাকে একটা প্রশ্ন করি আমি, আচ্ছা সেম কমপ্লেক্সে ভুগছো তুমি, কারণ তোমারও কিন্তু মাতৃত্বের জায়গাটা শূন্য, কিন্তু আজকে একটা কথা বলো তো মৌ, আজ অবধি কেউ তোমাকে ওইরকম নোংরা ভাষায় অ্যাটাক করেছে? তোমাকে কখনো তোমার মাতৃহীনতা নিয়ে কখনো তোমাকে হিট করেছে? করেনি, আমি লিখে দিতে পারি করেনি। কেন করেনি জানো? কারণ তুমি কোনোদিনও নোংরামি করোনি, বুঝেছো মৌ? কিন্তু একে ওই জায়গাটায় বারংবার হিট করেছে গীতাদি, পাগল না? গীতাদি পাগল না যে বিনা মতলব ওকে অ্যাটাক করবে? ও দিনের পর দিন, দিনের পর দিন কণিকাকে, কণিকার ফ্যামিলিকে, বাচ্চাদের ও মেরেছে ফেলতে চেয়েছে, মৌ মেরে ফেলতে চেয়েছে আমার ছেলেদেরকে, গাড়ির তলায় পিষে এমনভাবে মারতে চেয়েছে যাতে আমি মা হয়ে চিনতে না পারি আমার বড় ছেলে কোনটা, আমার ছোট ছেলে কোনটা, বোঝো তো? বোঝো, তুমি ভালোবাসতে পারো মৌ, কেউ ভালোবাসে না ওকে, ও ভালোবাসার পাত্রী না, ভালোবাসার পাত্রী না। আজকে ওকে অ্যাটাকগুলো খেতে হয় কারণ ও সামনে থেকে আগে অ্যাটাক করে, তারপরে গিয়ে একটা মানুষ ওকে ব্যাকফায়ার করে ওর ওই জায়গাতে, তাতে ওর কিচ্ছু যায় আসে না। আজকে তোমাদের হয়ে কাল রাত্রিতে ভিডিও করতে বসে গেছে, কেন তোমরা ওর হয়ে বলোনি? কেন বলবে, কেন বলবে? ওই তো তোমাদেরকে বলেছিল চুপ থাকতে, তাহলে তোমরা কেন মাঝখান দিয়ে বলতে যাবে যেখানে তোমাদের ওই আদরে সুদিদি বারণ করেছিল?
আর মৌ কল্লোল অনেকে বলেছে মৌ তোমাকে ইন্ডারিতে শুনিয়ে দিল, অনেকেই বলেছে মৌ মিনমিনে মৌ শয়তান, না শয়তান মিনমিনে শয়তান তুমি, তুই তুমি তো নিকুচি করতে তুই তুই। খুব ভেবেছিল মৌ আর কল্লোলের পিঠটার উপরে এইরকম ভাবে ভট্টা দিয়ে উঠে দাঁড়াবে, সেগুনে লবডঙ্কা। আমি মিটাকে যেতে চাইনি, আমি মিটা তুমি কিচ্ছু না কিচ্ছু করতে চাও না কিন্তু সব অটোমেটিক হয়ে যায় তোমার সাথে। হ্যাঁ তুমি এতই ভালো মানুষ, গীতাদির নামে ভাঙালে যে তুই কি বলেছিস, যাকে মা ডেকেছিস তার বিষয়ে নোংরা নোংরা কথা বলেছিস, গীতাদি তোকে অ্যাটাক করেছে কারণ তুই কণিকাদের ডে বাই ডে নোংরা তোর অ্যাটাক করে গেছিস। গীতাদি পাগল না, যথেষ্ট বুদ্ধিমতী আর আমাদের থেকে বয়সে অনেক বড়, তার চিন্তাধারা অন্য জায়গায়, ঠিক আছে? তুই ভালো কথার পাত্রী না গীতাদি। আজকে গীতাদি তুমি জানো মা আমাকে কী কী কথা বলেছে, তুমি ওনাকে সাপোর্ট করছো কেন? মৌ দেখতে পায় না যে তুই কীভাবে লোককে অপমান করেছিস, সাপোর্ট করিস নি লোককে, আরও মানে কাড়ায় ফেলে দেওয়ার জন্য তুই পিছে মারার জন্য তুই উঠে পড়ে লেগেছিস, খালি একটা ভালো ভদ্র মেয়ে বলে সেই জায়গাটা রেখেছে। হ্যাঁ কিন্তু তুই তো জানতিস তুই মনের ভেতর থেকে কতটা কুচ্ছিস আর কতটা নোংরা, তুই একটা এক্সপেক্ট করেছিস, আজকে এক্সপেকটেশনে যেই একটু ঘা লেগেছে অমনি। তুই কি বললি মৌকে ফোন করে বলা হচ্ছে যাতে ও ভিডিও নামায়, ওকে প্রেশারাইজ করা হয়েছে, আর ও এমনই বলো তো প্রেশারাইজ হয়ে গিয়ে ভিডিও করে দিল। হ্যাঁ কেন মাঝখানে বারবার রুমকিকে টেনে আনা হচ্ছে, দরকার নেই না, রুমকির বেলা বলো নি আমার বেলা কেন বলছো না, এনাতা হানাতা রুমকির বিষয়ে চলে গেছে, যেখানে মোবাইল প্রয়োজন মনে হয়নি বলেনি, যেখানে প্রয়োজন মনে হয়েছে বলেছে, সেই কইসে তোকে দেবে তোকে দেবে। আজকে যেই ও মৌ কালকে এসে কললে গায়ে হাত দিয়ে বলো যে কেউ আমাকে ফোন করেনি, ও ভুল বোঝাবুঝিটা মিটিয়ে দিয়ে গেল যে তুই যে ভুল আন্ডারস্ট্যান্ডিং করেছিস, আদার্স কোনো বিষয়ে ও উত্তর দেবে না, সেইটার তোর উত্তর চাওয়ারও রাইট নেই, ওর উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি মৌ বারংবার তোমাকে বলেছিলাম এ কিন্তু নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না, ও খালি ডলার চেনে, ডলার ওনলি ফর ব্লাডি রেভিনিউ, আর কিচ্ছু বোঝে না, ফিলিংস ভালোবাসা মায়া মমতা কিছু না, ওই যে গিয়ে যে মিটাপে যাতে যাতে ধরে ধরে চুমু খাচ্ছিল ওনলি ফর ফেক, জোর করে কল্লোল করিয়েছে সেটা ও বলে দিল। আমাকে যদি কেউ না, আমি যদি চাই আমি করবো না, কেউ জোর করতে পারবে না, কল্লোলকে আমি বোঝাতেই পারতাম, কল্লোলের মান রেখেছে, আজকে এসে ফট করে হেগে দিল এখানে। হ্যাঁ কল্লোলের মান রেখেছে, কল্লোল আজকে বুঝতে পারছে না, আজকে বুঝতে পারছে না, ও তো ভালো কাজই করতে গেছে, ভালো কাজই করতে গেছে, গীতাদির মেয়েকে চরিত্র একবার ধুলোয় মিশিয়ে দিয়েছে যে ধরনের অ্যাটাক ও করেছিল। তোমাকে লোকে অ্যাটাক করলেই কষ্ট না, তুমি ডে বাই ডে লোককে অ্যাটাক করে যাবে তাতে তোমার বুড়া করে কোনো কিছু পড়ে না, লোকের বাচ্চা পোত পাকা, লোকের বাচ্চা মিথ্যেবাদী, লোকের বাচ্চা শিয়ানা পাকা, বড় হয়ে দেহ ব্যবসা করবে সব তুমি জানো, সব তুমি জানো, বলা বারণ তোর জন্য গালিও প্রযোজ্য হয় না জানিস তো, তুই বলি না ঘেন্না ঘেন্দা পেন্দা কোনো দূর কথা, তোর জন্য গালি থুতু ফেলতে গেলে আমার থুতুটা ওয়েস্ট হবে তোর মুখে ফেললে, শকুনি কোথাকার একটা। তো মৌ কল্লোল আবারও বলছি এই যে তোমরা ক্লিয়ার করে দিলে কোনো কন্ট্রোভার্সি দেখো না, বেশ করো দেখবে না, বেশ করো, আমি প্রিয়াকেও বলি কোনো কন্ট্রোভার্সি দিকে তাকাবে না, কোনো কন্ট্রোভার্সি দিকে তাকাবে না, আমি এই কথা বরাবর বলি, কন্ট্রোভার্সি তোমরা ব্লগিংয়ের মানুষরা দেখবে না, কেউ দেখবে না, বারংবার ইগনোর করছে কণিকা দেখছো তো, ওইভাবে ইগনোর করতে শেখো, দেখবে না প্রয়োজন নেই না কন্ট্রোভার্সি দেখার, কন্ট্রোভার্সি হবে, তুমি যতই ভালো তাপ্তি মারা যে মানুষটাকে গিয়ে বলছো রিলেশন কী জিনিসও জানেই না, হোয়াট ইজ রিলেশন সেই ডেফিনেশনটাও জানা নেই, সম্পর্ক কীভাবে ভ্যারি করে। তো চলো আমি আবারও সাবধান করে যাচ্ছি, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না, বুঝতে পেরেছো, মান সম্মান সম্পূর্ণটা তোমাদের হাতে, কাউকে কোনো অধিকার দেবে না কাটাছেড়া করার, আর কেউ কাটাছেড়া করলে তাকে ছাড়বেও না, পরিষ্কার কথা। তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর একদম সাবধানে থেকো, টাটা।